চট্টগ্রামে সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন সরকার পতনে একদফা আন্দোলন শুরু হয়ে গেছে। তারা বলেন মানুষকে আর ভয়ভীতি দেখিয়ে কাজ হবে না, দেশের দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, লজ্জা থাকলে সরকারের এখনই পদত্যাগ করা উচিত, আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। আক্তার হোসেনের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম থেকে বিএনপির বিভাগীয় সমাবেশ কর্মসূচি শুরু হয়েছে। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের হয়রানি ও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নেতারা। সমাবেশে বিএনপি নেতাদের মুখে একই সুর, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় নিতে হবে। এখনো আইনের পথে আছি, সরকার বেআইনি ভাবে নির্যাতন করছে, বাধা দিচ্ছে, এরপরে সরকারের আর পুলিশের সব আইন আর হুকুমের তোয়াক্কা বাংলাদেশের মানুষ করবে না। দেখা আছি না, হয়তো তার কিছু আত্মীয় স্বজন নিয়ে এই বাংলাদেশ থেকে পালাবে, আপনারা কিন্তু বাংলাদেশ থেকে পালাতে পারবেন না। আমি আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, এখন আমাদের শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচি আওয়ামী লীগের যারা বাধা দেয় আপনারা দয়া করে তাদের লিস্ট সংগ্রহ করুন, লিস্ট তৈরি করুন, এদেশের মানুষ তাদের বিচারের দিন করবে। বিএনপি নেতারা বলেন চট্টগ্রাম থেকে যে আন্দোলনের শুরু হয়েছে তার স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়বে, দেশকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাতে এই সরকারকে হটাতে হবে। আজকে বলে কি যে দুর্ভিক্ষ আসতেছে, আপনারা এখন কম খান, বাতি কম জ্বালান, পানি কম খান, এসব বলছে তাই না? তারা আছেন কেন? মানে মানে বিদায় হন। আমি আগেই বলেছি যে সেফ এক্সিট করেন, নিরাপদে চলে যান, তা না হলে তো পালাবার পথটাও খুঁজে পাবেন না। আগামী দুই মাস পর্যায়ক্রমে আরো বিভাগীয় শহরে বিএনপির সমাবেশ কর্মসূচি চলবে। আক্তার হোসেন, চ্যানেল আই, চট্টগ্রাম।